বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হলো বুধবারের সকাল 8টা, তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, আসলে গতকাল রাত্রে শরীরটা না একটু গন্ডগোল করেছিল, তো ওই জন্যই ঘুমিয়েছি বেশ রাত্রিরে, একদম ঘুম আসছিল না, তো বাড়ির কেউ আমাকে ডাকেনি, ওই জন্য বেলা হয়ে গেছে। তো যাই হোক, চলো ঘরে চলে এসেছি। পাথর ভাইরা কাজে চলে এসেছে, আজকেই হলো লাস্ট কাজ মানে পাথরের, তো আজকে সমস্ত কিছু মোছামুছি করে একদম পরিষ্কার করে দেবে। কিছু কিছু হোয়াইট সিমেন্ট দিয়ে জোড়া যেগুলো আর কি একটু ফাঁক ফাঁক যোগ আছে সেগুলো ঠিক করবে, মানে পুরো মেকআপ করবে। আর মার্বেলটা ঘষবে, আমাদের বাইরের যে সিঁড়িটা রয়েছে একদম ঘরে ওঠার, সেই সিঁড়িটা ঘষা হয়নি, ওটা আবার বললো দুদিন পরে মিস্ত্রি এসে ঘষে দিয়ে যাবে। তো দেখো, এখনই কিন্তু কোনো পরিষ্কার হয়নি, তাতেই কি সুন্দর গ্লেজ দিচ্ছে, আর কি দারুণ লাগছে বলো। সকালের রোদ্দুরটা পুরো একদম ঘরে এসে ধাক্কা দিচ্ছে, কোনো লাইট জ্বলছে না ঘরে, তাই কি সুন্দর আলো হয়ে রয়েছে চারিদিক। আর আমার ঘুম থেকে উঠে তেমন কোনো কাজ ছিল না, আমি টুকটাক কাজ সেরে ব্রাশ করে নিয়েছি, তবে এখনও কোনো কিছু খাওয়া হয়নি। এই ঘরে একজন কাজ করছে, ওই ঘরে একজন কাজ করছে, তো এই ভাইগুলো এদের মতো কাজ করুক, আমি একটু বাইরের দিকে যাই। কাকুলির কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু বেলায় উঠলে কি দেখা যায়, সবারই কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কি সুন্দর গোবর মাটি দিয়ে ঘর লেপেছে, কেউ কি বলবে এটা একসময় গোয়াল ঘর ছিল, আমার তো বিশ্বাস হয় না। আর আমি এদিকে সকালের ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, শীতের সকালে আবার কি, এটাই এনাফ। আজকে মায়ের বদলে সোহিনী রানী ফুল তুলেছে, ও ফুল তুলতে ভীষণ আগ্রহী, যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আজ একটু তাড়াতাড়ি উঠেছে, ওর ফুল তোলাও কমপ্লিট। সোহিনী কিন্তু আমাকে একদম কথা দিয়ে কথা রাখেনি, আর ও কোথায় বসে আছে দেখবা, খেলার জায়গাটা দেখো, শুধু দেখো ওদেরকে খুঁজে পাও কি। তুই ওখানে ঢুকেছিস কেন, আমার জন্য? হ্যাঁ, কথা দিয়ে কথা রাখিস নি বলে? না না, লুকালাম। ওটা আমাকে দেখে লুকিয়ে নিলে ভেবেছে আমি আর খুঁজে পাবো না। ঠিক আছে, আমরা কেউ দেখিনি যে তুই ওখানে আছিস। ও হয়েছে, এই কালকে রাতে জানিস কি হয়েছে? কালকে রাত্রেবেলায় শোনো, তোমরাও শোনো, তখন অনেক রাত্রির, এখন রাজু বিস্কুট দিচ্ছে কালু হুলুকে, বুঝলি তো, দিয়ে ওরা ঘরে ঢুকে পড়েছে। আর রাজু তো দুষ্টুমি করে ওদেরকে ঘরে নিয়ে গিয়ে, আর আমি শুধু বকি। হঠাৎ করে না কালু না আয়নায় নিজেকে দেখে ফেলেছে, কি চিৎকার করছে, সেই পারে না আয়নাটাকে কামড়ে খেয়ে ফেলে এমন ভাব করছে। দিয়ে তো সমান ছিল, মরল ছিল, সবাই খুব হাসছে, আবার ডাকছে, আবার ডেকে যেই ওকে আয়নার সামনে নিয়ে যাচ্ছে, মানে তত রেগে যাচ্ছে। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু ভীষণ চিন্তায় পড়ে গেছি জানো তো, কি রান্না করবো আমি ভেবে পাচ্ছি না। সেই একই ধারাবাহিক মাছ বাজারে, ওই আর খেতে ইচ্ছা করছে না, আর শীতের সবজি কি খাবো, শুধু সবজিও ভাল লাগে না, কিছু তো মাছ টাছ অন্তত রান্না করতে হবে। আর ও নেই, ও থাকলে বাজারে যেত, ঘুম থেকে উঠে দুটো বালতি এনে দিল, মহৎ কাজ করেছে, দুটো রঙের বালতি এনে, কারণ আজকে লাগবে ধোয়া মোছার কাজ চলছে, তো এই একটা বালতি আর একটা বালতি নিয়ে এসেছে। আজকে পাথর ভাইরা পরিষ্কার করে দিচ্ছে, আর আমাদেরকে সবসময় পরিষ্কার করতে হবে। তো দেখো কি সুন্দর চকচক করছে, বাথরুম তো হয়েই গেছে, তারপর এইটাও কমপ্লিট করে ফেলেছে। গেলাম এক কাজে আর করলাম আর এক কাজ, গেলাম চাল আর গুড় নারকেল আনতে, কিন্তু চাল আর গুড় আনেনি, নারকেল আর প্যান কিনে নিয়ে চলে এসেছি, যে টাকা দিয়েছে সেই টাকার মধ্যে দুটো প্যান নিয়েছি, পরার প্যান দুটো, আর দু পিস নারকেল নিয়েছি, এরকম ধরনের দুটো নারকেল। ও বেরিয়েছে পাড়া বেড়াতে, আর এসছে 35 টাকার জিনিস বিক্রি করতে। ইরে বাপরে, তো আমার মতো দেখি সবাই বালতির ভিতর মাথা ঢুকিয়ে একদম বালতি চেক করছে, আমিও এরকমটাই করি, মাথা ঢুকিয়ে দেখি বালতির ভেতর থেকে আলো দেখা যায় নাকি। মাংস আর হয়নি, আজকের মেনু হচ্ছে কি বলো? 20 টাকা কোথায় ফেলে, এই কোথায় ছিল এটা? এই ওষুধপত্র এখানে ছিল, এখানে একটা। আচ্ছা, এটা আমার, অনেক দিন আগে আমবাগানে ডাক্তার দেখাতে গেছিলাম, দিয়ে ফেরত পয়সা ছিল, দিয়ে ফেরত পয়সাটা আমি খাপে রেখে দিয়েছিলাম, দাও। আর আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল আলু ভাজা আর ডিমের অমলেট, ভালো না? ভালো খাবার, হ্যাঁ সব থেকে ভালো খাবার। জানি না 20 টাকাটা কার, যার হবে সে আমার কাছ থেকে পাবে, আর যদি আদৌ কাউরি না হয় তাহলে আমার। ভুট্টা পোড়া মায়ের কাছে গেলাম, দেখি মায়ের মাথার কাছে ভুট্টা পোড়া রয়েছে, মা ঘুমাচ্ছে এদিকে। ওটা খাবি? না না, ওটা খাবো না, রেখে যাবো। এটা নুন লেবু হলে আরো বেশি ভালো লাগতো। খেতে 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 দেখবে নেই, ডান্ডরা নেই, ডান্ডরা খেয়ে ফেলেছে। আমার পিছনে পড়ে থাকা ছাড়া ওর আর কোনো কাজ নেই। কাঠে ডাল বসিয়েছি, কাকুলি রান্না কমপ্লিট করলো, দিয়ে দেখলাম একটা মোটা কাঠ দিয়েছে, তারপরে দাউ দাউ করছে আগুনটা, ওই কালি কড়াই বসিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঘরে ভাত হচ্ছে, ঘরে ডালটা এনে ফোড়ন দেবো না, ওখানেই অনেক আগুন আছে, ওখানে দেবো, আলুটা কেটে ওখানেই ভাজবো, ওখানেই ডালটা ফোড়ন দেবো, ঘর থেকে ভাতটা নামিয়ে নেবো, দুপুরে রান্না কমপ্লিট। কি করছো মানে?
কড়াইটা হলো অনেক দিন কার ইংল্যান্ড থেকে মামি ভাড়ার করে নিয়ে এসছে কড়াইটা, তাই তো? হ্যাঁ, ডিমের ভুজিয়া করবে বলে। ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ডিমের ভুজিয়া হচ্ছে। সোহিনী কি করছে গল্প সবার সাথে? হ্যাঁ, সোহিনী আজ কি দিয়ে ভাত খেয়েছে বলো? আজকে খেয়েছি একটু বাঁধাকপি, বাঁধাকপি ডাল আর কি জানি না। মায়ের কাছে বকা কবার খাও দুষ্টুমির জন্য, একবার বলে দাও সবাইকে। অনেক কবার খাই তো, আমাকে সারাদিন বাড়িতে এই বন্দি করে রেখেছে। রাজুদের তো বেরোতেই দিচ্ছে না। কে বেরোতে তাই দিত? কে? রাজু দাদা। রাজু? এটা সত্যি, রাজু ওকে আজকে বেরোতেই দিল না। বললো তোর প্রত্যেকদিন শুধু সবার বাড়িতে খেলতে যাও, বান্ধবীদের বাড়ি, আজ তুই নিজে বাড়িতে থাকবি। আজকে আমরা পিকনিক করব। হ্যাঁ বলে মমি সন্ধ্যেবেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আইটেমটা কি হবে? কি জানি, আইটেমটা তখন ভাববে, বিকাল বেলায় হবে। পাতলা পাতলা মুসুরির ডাল, ডিমের ভুজিয়া, আর রয়েছে একদম কড়া করে আলু ভাজা। আলু ভাজাটা মোটা করে কেটেছি একটু কড়া করে ভাজবো বলে, আর এখানে একবারের মতো ভাত। পাথর ভাইগুলো বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে কাজ করেছে, সে পাথরের কাজ শুরু হওয়ার পর থেকে। তো আজকে এই ভাইগুলোর কাজ শেষ, তো এরা আর আসবে না, তাই বলছে একটু দাদা বৌদিদের সাথে ছবি তুলে নিয়ে যাব, প্রতিবেশী আর বন্ধুবান্ধব সবাইকে দেখাবো, তো ওই জন্যই একটু ছবি তোলা হচ্ছে। আর এ দেখো তো ওই ভাইগুলোতে বেরিয়ে গেল, আর আমরা তিনজন বসে গল্প করছি। আজকে কাকুলি অ্যাড হয়েছে, ও মাঝে মধ্যে আসে আবার চলে যায়, তো রোদ পোয়াতে পোয়াতে প্রত্যেক দিন এক জায়গায় গল্প। আরে আরে, এরা করছে কি গো? এরা কি খালি পায়ে এসছে? মনে হয় ওই জুতো পরে ঘরে ঢোকে নি, জানো তো, জুতোটা হাতে করে সিঁড়ি দিয়ে উঠেছে ঘরে ঢুকে। তো সোহিনী ভীষণ খুশি, ও এখানে খেলা করতে এসছে। শুধু খেলা করতে না, ও কি করে, ফোনের মধ্যে গান বাজাবে দিয়ে নাচবে, ওই জন্যই ছাদে আসা। সোহিনীকে বললাম, সোহিনী তুমি এই মোবাইলটা তোমার মামির গায়ে দিয়ে আসো, আর একটা মোবাইল আছে সেটা নিয়ে আসো। সোহিনী বলছে কি, আমি বারবার সিঁড়ি দিয়ে উঠতে পারবো না মামা, তুমি যাও। আমি ওকে বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি ওই মোবাইলটা, আর এটা দিয়ে আসছি। তা এখন যাই, এটা আমার নাতি, আমার একটা চিন্তা আছে। চিন্তাটা কি? ঠাকুমা কি করছে? ঘরে আছে? ঘরে আছে তো, তুই আসিনিস তো কোথাও? আর ওই যে আমার বউ দাঁড়িয়ে আছে ওখানে, গিন্নি আসো, এই যে আমার ছোট গিন্নি, দেখেছো? ওই যে প্রথমে এসেছিল দুজন, তারপরে নাচানাচি শুরু করে দিয়েছে, এখন ওদের আবদার হচ্ছে ওই যে গানের যে যন্ত্রটা রয়েছে ওটার সাথে ব্লুটুথ অন করে দেবে, ফোনে গান চালিয়ে ওরা নাচবে। কিন্তু ফোনের সাথে ওটা ব্লুটুথ অন হচ্ছিল না। ছাদ থেকে নেমে আসলে, কিনারে একদম জায়গা কম, দেখেছো সিঁড়িতে ওঠার আমার ভয় লাগছে। শোভা কেন ঠান্ডার মধ্যে? না না, গায়ে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডায় শুয়ো না। এমনি শীত না, পুরো পরিষ্কার করা হয়ে গেছে। না না, এই যে পাথরগুলো পরিষ্কার করেছে আজকে, এগুলো যত, হ্যাঁ এই ঘরটা খোলো দেখি। আজকে তোর রাজমিস্ত্রি আসার কথা ছিল, আসেনি। কি রঙের গন্ধ বাবারি, ওই দিকের দেয়ালটা হলুদ হবে, বাই কালার। আমি গুনে দেব, আমি গুনে দেব, গুনতে পাঠাবার ও আমার সব আমার নাই, আমার তো হবে আবার হিসাব, তিন দিনের মজুরি না, ভালো হয়েছে টাকা। এই যে আমার তো
1400 টাকা হবে আমার জানা কথা। আজ বিকেলের কাজগুলো একটু দেরি হয়ে গেছে, বিকেলের যেমন ঘর ঝাড় দেওয়া, একটু রান্নাঘর পরিষ্কার, কয়েকটা বাসন ছিল, তাও দুপুরের কয়েকটা বাসন কলতলায় দেখলাম মা ধুয়ে ফেলেছে, তো ওই জন্যই না আমার একটু কাজ সারতে দেরি হয়ে গেছে। কাজ সেরে একদম নিজে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে নিয়েছি, আর ও তো আমাকে বলেছিল ডাক্তারখানায় নিয়ে যাবে, কিন্তু না ও ঘুমিয়ে পড়েছে, তো ঘুমিয়ে পড়েছে দেখে একটু মশার কয়েল জ্বালিয়ে দিলাম, আর ভীষণ মশা, ভীষণ, সন্ধে হতে হতে যেন একবারে মশায় ঘিরে ধরে, তো আমি একটু ওর মাথা থেকে বালিশটা ঠিকঠাক করে দিলাম, এইভাবে যদি শোয় না ঘাড়ে ব্যথা করবে, ঘুম থেকে উঠেই বলবে আমার ঘাড়ে ব্যথা হয়েছে, তো কম্বলটা একটু দিয়ে দিচ্ছি গায়ের মধ্যে। এটা আবার কি কাণ্ড ঘটিয়ে ফেলেছি দেখো, ওই ঝুঁটিটা ধরে নিতে যাচ্ছিলাম, বিকেলবেলা হয়েছে এটা, দিয়ে হাত থেকে পড়ে গিয়ে ওইরকম বেমাপে ফেটে গেল নারকোলটা, যাকে কালকে পিঠে বানিয়ে ফেলবো। আর এই দেখো কফি বানাচ্ছে একটু সন্ধ্যাবেলায়, ও তো ঘুমাচ্ছে, রাজুও ঘুমাচ্ছে, ওই ঘরে সবাই আছে, তো ভাবলাম একটু কফি বানিয়ে সবার কাছে নিয়ে দিই। তো কফিটা বানানো হয় না, তো কফিটা কয়েকদিন ধরে বানানো হচ্ছে, তার কারণ হলো আমার এক সাবস্ক্রাইবার বোন আমাকে এক কৌটো কফি দিয়ে গেছে। আর দেখবা ঘরে যেই জিনিসটা থাকে সেই জিনিসটা কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করে, ওই জন্য সকালবেলায় করে চা বানাই আর সন্ধ্যেবেলায় করে কফি। আর জানি না কেন আমার একদম না সকালবেলায় কফি খেতে ইচ্ছে করে না, সকালবেলায় মনে হয় যেন যদি খাই একটু চাই ভালো লাগে। কিছুর কি গন্ধ পাচ্ছ তুমি? চিকেনের গন্ধ পাচ্ছি আমি, চিকেন কষা। আজকে তো আমাদের পিকনিক হওয়ার কথা ছিল আর সেটাই হচ্ছে। আর আমার হাতের গরম গরম কফি তোমার কেমন লেগেছে বলো? খারাপ লাগলেও কিন্তু ভালো বলতে হবে না, রেগে যাবে। ওর হাতে গরম গরম কফি আমি পাইনি, গরম করে নিয়েছি আমি, ঠান্ডা হয়ে গেছে, ও ঘুমাচ্ছিল, তবে ঠান্ডা কফিটাও ভালো লাগছিল। আর ওই ঘরে মাংস রান্না হচ্ছে, ভাত হচ্ছে, কাকলি তো বললো একদম গরম গরম ভাত, গরম গরম ঝোল, মানে মুখ পুরানোর মতো, ওর ভাষায় মুখ পুরানোর মতো গরম গরম ভাত আর ঝোল রান্না হবে, খেয়ে নিবা। আর মানে চিকেন কষার গন্ধ পেয়ে ওকে ধরেছে ওখানে, ঢোক গিলছি আবার বলছে যাবো একটু নিরাসো যাবো। ওই ঘরে আমি কিছু শেয়ার করতে পারি না কেন, মানে একটু লাইটটা কম তো, খুবই অন্ধকার লাগে, ওই জন্য হ্যাঁ শেয়ার করতে পারি না। এখানে তো পুরো পিকনিক পিকনিক ভাব, চিকেন আমি ঘর থেকে সেন্ট পাচ্ছিলাম, সেন্ট চলে গেছে, আমরা তো এদিকে আটকে রেখেছিলাম, আটকে রেখেছিলে কিন্তু আমাদের বেড়া দেওয়া ছিল। আচ্ছা ডাক্তার দেখাতে এসেছি কিন্তু এখনো ডাক্তারখানায় যাইনি, তার আগে একটা খাবারের দোকানে বসে রয়েছি ডিম ঘুগনি খাবো বলে, ও আর আমি দুজনেই গেছি, তো এই ডিম ঘুগনিটা খেয়ে তারপর আমি ডাক্তার দেখাতে যাব, দারুণ লাগছে জানো তো, এর আগে কখনো খাইনি, আজকেই প্রথম খেলাম। আর হ্যাঁ রাজু আমাকে বলেছিল যে ম্যাম এই খাবারটা খুব ভালো হয়। তো চলে এসেছি বাড়িতে, দেখো ব্রাশের দরকার ছিল, ব্রাশ নিয়ে এসেছে, আর এই হচ্ছে আমার ওষুধপত্র। এই ঘরে আলো জ্বলছে দেখে একটুখানি চলে আসলাম, দেখিয়ে দেখো সব আমার ছেলেরা বসে রয়েছে, আর রাজুর সাথে আমার দেখা হয়েছে, আমি যেখানে ঘুগনি খাচ্ছিলাম ও সেই ঘুগনিটাই আমার জন্য আনতে গেছিলো, আর ওর মুখে শুনেই আজকে ওই ঘুগনিটা খেয়েছি, ওই জন্য মানে আমিও খাচ্ছি আর ও গেলো, বললাম আমি তুমি তোমার জন্য তো কিনতে এসেছিলাম, দিয়ে আমার চলে এসছে, আমি আবার ওটা খেয়ে ডাক্তার দেখি এক্ষুনি আসলাম। কাকলি বসে রয়েছে, এখন আমার ভাত খাইনি, ফিষ্টি বলে এই তোমার আজকে ঘুম পালাচ্ছে না, এবার সবাইকে ডাকছে খাওয়ার জন্য, আমিও যাব খেতে, খেয়ে দেয়ে একদম টানা ঘুম দিয়ে দেবো, গরম গরম মুরগির ঝোল আর ভাত। চলো এই যে আমাদের রাজুমশাই, আচ্ছা রাজু তো এদিকটা আয়, এদিকটায় আলু আয়। এই সোয়েটারটা নিয়ে ওর খুব আর কি মনে মনে দ্বন্দ্ব, একবার খুলেছে একবার পড়েছে, জিমে যাওয়ার সময় এটা খুলে আবার অন্যটা পড়ে গেছে, আমি বললাম যে বেশ লাগছে, খুব একটা আহামরি কালারটা ভালো লাগছে সেরকমটা না, কিন্তু খারাপ না, চলে যাবে, না করার মতো নয়। গরম গরম ভাত তরকারি খেয়ে একদম মশাই টাঙিয়ে শুয়ে পড়েছি, হালকা চোখটা লেগে এসেছিল, কিন্তু আমার যে মনে হলো তোমাদের সামনে আমার আসা হয়নি, গুড নাইট অন্তত বলি, সারাদিন তো তোমাদের সাথেই ছিলাম, তাহলে চলো আজকে গুড নাইট বলছি, বেশ রাত হয়েছে, দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে।